দু লোকসভা নির্বাচনে কার্যকর এবং ফলপ্রসূ কৌশলগত অবস্থানে বিজেপিকে পরাস্ত করতে পারে সেটা অসম্ভব কিছু নয় লেনিন ইচ্ছেন মাধ্যমে এগিয়ে যেতে হবে এই প্রশ্নে বিরোধী দলগুলোর মধ্যে বিজেপিকে পরাস্ত করার বাহ্যিক বিরোধিতা নেই যা একটা ইতিবাচক লক্ষণ শনিবার মহামতি লেনিনের একশো চুয়ান্নতম জন্মদিবসে আগরতলা টাউন হলে এক সভায় সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার এই মন্তব্য করেন এদিন আগরতলা টাউন হলে লেনিনের একশো চুয়ান্নতম জন্মজয়ন্তীতে আলোচনা সভা হয় প্রথমে লেনিনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী কেন্দ্রীয় কমিটির সদস্য রমাদাস তপন চক্রবর্তী নারায়ণকর রাজ্য নেতৃত্ব মানিক দে পবিত্রকর সুব্রত চক্রবর্তী অঘর দেববর্মা রতন দাস পরে ভাষণে মানিক সরকার বলেন তিনি দু হাজার পরিস্থিতি ভালো ছিল না চোদ্দ থেকে ১৯ সাল পর্যন্ত একটিও কথা রাখেনি কেন্দ্রের সরকার ফলে মানুষ ক্ষুব্ধ ছিলেন পুলুয়ামা কাণ্ড নিয়েও মানিক সরকার আজ মুখ খোলেন তিনি বলেন ওই কাণ্ড ও সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে আমাদের সন্দেহ হচ্ছিল তৎকালীন জম্মু এবং কাশ্মীরের রাজ্যপালের বক্তব্য থেকে সব স্পষ্ট হল যে ভাবনা চিন্তা এটা যে সার্থকতা এটা কিন্তু আজকে আমরা কাজ করতে গিয়ে প্রতিনিয়ত উপলব্ধি করার চেষ্টা করছি বলবার চেষ্টা করেছেন এই নির্বাচনী সংগ্রামে অংশগ্রহণ করবে কখনো জিতবে কখনো হারবে জয় থাকলে পরাজয় আছে পরাজয় থাকলে অভিজ্ঞতা সংশয় করতে হবে সাফল্যগুলিকে সংগত করতে হবে আর ভুলগুলো থেকে আমরা শিক্ষা নেব যাতে এগুলো আবার লাভ করতে পারে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের এগোতে হবে কখনো আমরা এগোবো কখন আমরা একটা জায়গায় দাঁড়িয়ে থাকবো স্বামীদের জন্য কখনো আমাদের একটু পেছনে যেতে হবে এই যে আমাদের চলার পদ্ধতির মধ্য দিয়েই তো আমরা মূল লক্ষ্যে ধীরে ধীরে এগিয়ে যাব বলছি সেদিক থেকে আজকে যে পরিস্থিতির মধ্যে আমরা কাজ করছি সেই পরিস্থিতির মধ্যে আমরা যেটা লক্ষ্য করছি এখানে একটা বিরোধী ভোট বিভাজনের সুযোগ নিয়ে বিজেপি যে বারবার ক্ষমতাসীন হচ্ছে তার ইঙ্গিত দিয়ে মানিক সরকার বলেন ত্রিপুরায় সাম্প্রতিক নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরেন তিনি বিজেপি দল চেষ্টা করতে যাচ্ছে নানাভাবে একদলীয় শাসন কায়েম করতে অভিযোগ করেন মানিক বাবু তিনি বলেন অস্থির হলে চলবে না মানুষকে বুঝতে দিতে হবে মূল লড়াই শ্রেণী চেতনাকে উদ্বুদ্ধ করে এগিয়ে যাবার আহ্বান জানান মানিক সরকার এবং কালকে আজকে দুদিন ধরে দেখলাম যে কয়েক হাজার কয়েক শত বিজ্ঞানী তারা প্রতিবাদ করছেন এটা কি হচ্ছে ডারুইনের যে তত্ত্ব যেটা মার্কস অ্যাঙ্গেলকে দারুণ ভাবে সেখানে উজ্জীবিত করেছে যদিও ডারুইনের ভাবনা চিন্তার সঙ্গে মার্কস অ্যাঙ্গেলস এর চিন্তার মানে ফারাক আছে কিন্তু তার এই যে উদ্ভাবন এই যে আবিষ্কার এটা পেছনে যে বাস্তব ভিত্তি বিজ্ঞানিক ভিত্তি যেটাকে ভিত্তি করে আজকে প্রকৃতি এগিয়ে যাচ্ছে এবং যে প্রকৃতিকে বিশ্লেষণ করার সুযোগ বিজ্ঞানীরা নিতে পারছেন এবং যেটা আমাদের নতুন ছেলে মেয়েদের চেতনার চক্ষুকে উন্মিলিত করতে সাহায্য করবে ভবিষ্যতে একটা যথার্থ আপনার বিচার বুদ্ধি সম্পন্ন যুক্তি সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে সেই যে চাপটা দশম শ্রেণীর এটা পর্যন্ত বাতিল করে দেওয়ার কথা বলছে বিজ্ঞানকে আক্রমণ করছে এটা কিন্তু সাধারণ দৃষ্টিতে বিজ্ঞানকে আক্রমণ করছে ভাবলে ভুল হবে এটা হচ্ছে আপনার মানে ব্রেন রেডিস করা তাদের যে শ্রেণীগত দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গির এই সুশব্দের স্বার্থে তারা এইভাবে কিন্তু নূতন প্রজন্মকে তৈরি করার চেষ্টা করছে এটা ভীষণ বিপজ্জনক জায়গায় চলে গেছে এই পরিস্থিতিতে একই সাথে তিনি কর্পোরেট এবং সাম্প্রদায়িক শক্তি সর্বনাশ আঁতাতের বিরুদ্ধে এবং বিজেপিকে হারাতে এবং অর্থনৈতিক এবং সামাজিক দিক থেকে বিপন্ন এবং বিধ্বস্ত মানুষকে বাঁচাতে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ এবং সুপরিকল্পিত প্রয়াস নেবার জন্য তিনি আহ্বান জানান এবং পরবর্তী সময়ে যেটা বলবার চেষ্টা করেছেন এবং এটাই বাস্তবতা এটা যদি আমরা বলি তাহলে এটা স্বপ্ন দেখার মতো হবে কিন্তু একে বাস্তবায়িত করতে গেলে পর যারা নির্যাতিত তারা যখন বিকাশ খুব দ্রুত গতিতে ঘটে চলেছে সেই পরিমণ্ডলে দাঁড়িয়ে বলছেন রাষ্ট্র ক্ষমতা শোষকদের হাতে পক্ষিগত নিয়ন্ত্রিত এখানে জনগণের সংগ্রাম অর্থাৎ শোষিত মানুষ যারা তাদের সংগ্রাম তীব্র থেকে তীব্র করতে হবে ব্যাপক থেকে ব্যাপকতর করতে হবে বৃহত্তম অংশকে এই সংগ্রামে সামিল করতে হবে এবং লক্ষ্যটা হবে এই যে শ্রেণীহীন শোষণ মুক্ত সমাজের কথা বলছি এটা রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে রাষ্ট্রটা তো নিয়ন্ত্রণ করছে শোষকরা পুঁজিবাদী ব্যবস্থায় এদেরকে এই লড়াইয়ের শক্তির জুড়ে আঘাতে আঘাতে বিপর্যস্ত করে ক্ষমতাচ্যুত করতে হবে উৎখাত করতে হবে ছুলে ফেলতে হবে উল্টো দিক থেকে এই রাষ্ট্রের উপর নিয়ন্ত্রণ শোষীতেও নির্যাতিত নির্দেচিত মানুষ যারা তাদের নিয়ন্ত্রণ আনতে হবে কেউ রিপোর্ট চ্যানেল